press the bell icon on the YouTube app and never miss another update. ফাইনাল খেলার কোনো ইচ্ছে আমাদের ছিল না, ইচ্ছে ছিল বাংলাদেশের হারাইয়া জিব্বাটা নাকের মধ্যে লাগাইয়া সেলিব্রেশন করমু। কিন্তু বাংলাদেশ তো উল্টা আমাদের একটা লাবাস বইরা দিল। ব্যাপারটা খুবই দুঃখজনক, আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। আগেই কইছিলাম 18 তারিখে মাঠে নামিয়ে তোদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। ছোট দলগুলারে অনেকবার দয়া দেখাইছি, কিন্তু এইবার দয়া মায়া সব মাটির নিচে চাপা দিয়া ফেলাইছি ভাই। এইভাবে বললেন না, কলেজায় লাগে। আরে গতকালকে বাঁশ খাওয়ার পরে তো টেলরে দেখতাছি না, ও গর্তে লুকাইছে নাকি কি যে বলেন না ভাই। আমরা কি ভয় পাওয়ার পোলা নাকি? আমরা আর এফ এল কোম্পানির মাল, আর আমাদের মনটা পড়া পিবিসি পাইপের মতো শক্ত। টেলর ভাই, আজকে আপনার সাথে আমার কিছু কথা আছে। যা বলার তাড়াতাড়ি করে বইলা ফেলা, আজকে কিন্তু আমি কোনো চিপাই চুপাই যাইতে পারবো না। ভাই কেমনে যে বলি, খুব লজ্জা করতেছে। আরে বেটা, চিন্তা ভাবনা না কইরা যা বলার তাড়াতাড়ি বইলা ফেলা। ভাই আমার গার্লফ্রেন্ডের পায়জামাটা একটু সেলাই কইরা দিবেন। দূর শালার পুত, আমার নাম টেইলর হইতে পারে, আমি কোন মাইয়া মানুষের জামা কাপড় সেলাই করি না। তাহলে একটা কাজ করেন, আমার লুঙ্গির মধ্যে একটা পকেট লাগাইয়া দেন। টেইলর, তোর জামা থেকে ইঁদুর পচা গন্ধ বের হইতাছে, তাড়াতাড়ি জামাটা পাল্টাইয়া ফেলা। ভাই আমার জামাটাও কি পাল্টাইতে হবে নাকি? আরে না ভাই, আপনারটা ঠিক আছে। আপনি মানুষ কালা হইলে কি হবে, আপনার মন থেকে শুরু কইরে জামা কাপড় সবকিছুই পরিষ্কার। কিরে ফইরা বেনিষ্টুক, তোরা কি নিয়ে আলাপ আলোচনা করতাছস? এমনিতেই বৈশা বৈশা গল্প করতাছি। স্টুক, তোর জন্য তো আজকে একটা গিফট আনছি। কি আনছেন ভাই, তাড়াতাড়ি দেন। তোর জন্য আনছি 5 টাকা দামের একটা কুসকু সাবান। ভাই এত জিনিস থাকতে আমারে সাবান দিবেন কেন? যার গায়ে গন্ধ তার তো গা পরিষ্কার করার জন্য সাবানই দিমু। ইস্টুকের জন্য তো সাবান আনছেন, কিন্তু আমার জন্য কি আনছেন? তোর জন্য একটা ব্রাশ আনছি। এত জিনিস থাকতে আমারে ব্রাশ দিলেন কেন? যার মুখে গন্ধ তারে তো মুখ পরিষ্কার করার জন্য ব্রাশই দিতে হবে। ভাই এই অপমানের প্রতিশোধ কিন্তু আমি 21 তারিখে খেলার মাঠে নিমু। 21 তারিখ তোদেরকে এক কেলা বাস তো দিমুই, সেই সাথে তোরেও দ্বিতীয়বারের মতো মুসলমানি করামু। আগের ম্যাচটা কিন্তু আপনারা আমাগো সাথে হাইরা গেছেন, সেটা মনে আছে নাকি? মনে থাকবে না কেন? ছোট দলের মুখের হাসি ফোটানোর জন্য ইচ্ছে করে হারলে সেটা সারা জীবনই মনে থাকে। ভাই এত কিছু বুঝি না, 21 তারিখে মাঠে নেমে খেলবে টাইগার জিতবে টাইগার। কি কই, খেলমু আমরা জিতমু আমরা? তুই ছোট মানুষ, তোর আর কি বলমু, যা বলার 21 তারিখের পরেই বলমু, বিডি বয়সের পর্দায়। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র মজা করার জন্য, কোনো দেশ বা জাতিকে ছোট করার জন্য নয়। তাই ভিডিওটি সবাই বিনোদন হিসেবে গ্রহণ করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা হবে পরের কোনো মজার ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণের জন্য আলবিদা।